আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আবারও চলে আসছি আমাদের গণিত লাইভ ক্লাসে আশা করি সবাই ভালো আছেন আমাকে শোনা যাচ্ছে কিনা যদি একটু কমেন্টস করে জানান যারা দেখছেন শোনা যাচ্ছে কিনা আজকে আমরা গণিতের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব অতি সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট দেখে দেখে যেগুলো পরীক্ষা আসতে পারে তো যারা দেখছেন শোনা যাচ্ছে কিনা যদি একটু ক্লিয়ার করে বলতেন যে আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কি না থ্যাংক ইউ সো মাচ আমরা অনেকেই জয়েন করেছেন মেরিডোর বিডি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি স্যার হ্যাঁ শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন তো আমরা কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করি আমাদের এই লাইভ ক্লাসটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গায় থেকে একযোগে প্রসারিত হচ্ছে তো যাদের ইউটিউবে প্রবলেম তারা ফেসবুকে দেখতে পারেন যাদের ফেসবুকে প্রবলেম তারা ইউটিউবে দেখতে পারেন তো যাই হোক আমাদের আজকের ক্লাসটা শুরু করে আমরা প্রথমে নির্ণায়ক থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করার চেষ্টা করব তারপরে আমরা মনে করেন আস্তে আস্তে আগাবো তো প্রথম কোশ্চেনটা ছিল এরকম আমরা কথা বাড়াবো না আমরা শুধু কোশ্চেন সলভ করবো এবং কেউ না বুঝতে পারলে একটু কোশ্চেন করবেন যেমন টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান তারপরে আছে ওয়ান টু মাইনাস টু তারপরে আছে থ্রি মাইনাস থ্রি মাইনাস ফাইভ এরকম একটা কোশ্চেন দেওয়া আছে এটি হচ্ছে কি আমরা দেখলাম যে তিনটা লাইন দেওয়া আছে আমরা এটা যদি এরকম একটা দাগ দিই তাহলে এটা হবে নির্ণায়ক তো আমরা এখন নির্ণায়কের সংজ্ঞাটা জানবো নির্ণায়ক সংজ্ঞা হচ্ছে দুটি খাড়া দাগের মধ্যে কিছু সংখ্যা বা রাশি যদি বর্গ আকারে সাজানো থাকে তাহলে সেই বিন্যাসটি বা সেই কীকে নির্ণায়ক বলে যেমন দেখেন এখানে দুটো খাড়া দাগ আছে বা উলম্ব রেখা বলতে পারেন এর মধ্যে সংখ্যাগুলো দেখেন বর্গ আকারে কীভাবে এই বরাবর অনুভূমিক বরাবর তিনটা এবং লম্ব বরাবর তিনটা করে আছে এই জন্য এটি হচ্ছে এই বর্গ আকার এই বর্গ আকারটাকে বলা হচ্ছে নির্ণায়ক তো এই নির্ণায়ক দেওয়া থাকে আমরা এখান থেকে যে কোশ্চেনগুলো আসে নাম্বার ওয়ান মান বের করো মান বের করা আমরা একটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে সবগুলো করার চেষ্টা করবো বাকি সবগুলো আপনারা ঠিক এই রকম ম্যাথ আসলে এরকম যদি আসলে তিনটা কোশ্চেন থাকতে পারে একটা হচ্ছে মান বের করা দুই নম্বর হচ্ছে অনুরাশি অনুরাশি বের করা হচ্ছে এরকম কোশ্চেন আমাদের পরীক্ষা আসতে পারে যে একটা নির্ণায়ক দেওয়া থাকলে মনে করেন এ একটা নির্ণায়ক এ এর অনুরাশি এ এর মান এ এর সহগুন এগুলো বের করা তো প্রথমে আমরা এর মানটা বের করব। এর মান বের করার অনেকগুলো নিয়ম আছে আমরা একটা সিম্পল একটা নিয়ম বলবো যেটা হচ্ছে ক্রস গুণন নিয়ম এই নিয়মটা আমরা দেখব যেমন এর মানটা যদি আমরা বের করি তাহলে হবে হচ্ছে মডুলাস অফ এ এটাকে বলে মডুলাস অফ এ এই নির্ণায়কের মান তো দেখেন সমান আমরা প্রথমে এখানে দেখেন কর্ণ আছে দুইটা এই মুখ্য মুখ্যকর্ণ আর কর্ণ আমরা একটু কালি ইউজ করি যদি তাহলে দেখেন এটা হচ্ছে মুখ্যকর্ণ বরাবর এই তিনটা একটা দাগ দিলাম এই আর একটা দাগ দিলাম এই আর একটা দাগ দিলাম উপরে আছে কয়টা দুইটা একটা দুইটা তো এখান থেকে দেখেন সব থেকে বড় যে দাগটা দিয়েছি এর মধ্যে তিনটা আছে এক দুই তিন তারপর থেকে সোড় দেওয়ারা তার মধ্যে দুইটা আছে। আর একেবারে সোটো দেরা তার মধ্যে একটা করে আছে তো আমরা প্রথমে তিনটা নিব বড় দাগ তিনটা কী কী টু টু মাইনাস ফাইভ তা টু টু মাইনাস ফাইভ গুণ করলে কত হয় টু ইন্টু টু ইন্টু মাইনাস ফাইভ দুই দু চার চার পাঁচ বিশ তার মানে কত মাইনাস বিশ তার মানে আমরা এখানে লিখলাম মাইনাস বিশ একটু ভালো করে খেয়াল করবেন একটা তাহলে বাকিটা বুঝতে পারবেন তো আমরা এখানে এই তিনটা গুণ করে মাইনাস ফাইভ এরপরে দেখেন আমরা আধ তিনটা গুণ করব কিন্তু আমার লাইন আছে কয়টা এটা মনে করেন হয়ে গেছে একটু ভালো করে খেয়াল করবেন এটা হয়ে গেছে আর বাকি থাকে কোনটা একটা দুইটা তিনটা চারটা এখন যদি আমি এই লাইনটা নেই মনে করেন এটা এক নাম্বার দিলাম এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার একটা বুঝলে পরে গুলো কিন্তু খুবই ইজি তো তিন নাম্বার লাইনটা যদি নেই তাহলে এখানে আছে দুইটা আর এই বড় লাইন থেকে নিচ থেকে একটা নিব। কয়টা নিবো এই ছোটো একটা লাইন তার মানে তিনটা হয়ে যাচ্ছে দেখেন একটা দুইটা তিনটা আমার গুণ করতে হবে তিনটা করে তাহলে উপর থেকে যদি দুইটা নিই আর নিচ থেকে একটা নিতে হইব আবার উপর থেকে যদি একটা নিই নিচ থেকে নিতে হইব দুইটা আশা করি সবাই বুঝতে পারছেন আর একটা করলে বুঝতে পারবেন তাহলে এখন আমি নিতে পারি কোনটা এইটা এইটা আর এইটা তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু থ্রি তাহলে কত হয় মাইনাস মাইনাসে প্লাস তিন জন্য ছয় তাহলে প্লাস সিক্স আর বাকি থাকে এই ওয়ান ওয়ান মাইনাস থ্রি তাহলে ওয়ান ওয়ান মাইনাস থ্রি গুন করলে কত মাইনাস থ্রি এই গেল আশা করি কীভাবে করেছি বুঝতে পারবো আমরা আর একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে নেক্সট এরপরে হচ্ছে সত্তরের মাইনাস আমরা একটা মাইনাস দিবো দিয়ে আমরা বিপরীত তাহলে প্রথমে এই তিনটা নিব তিনটা কত তিন জন্য ছয় তারপরে দেখেন এই দুইটার সঙ্গে এইটা নিব। তাহলে ওয়ান ওয়ান গুন করলে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ তাহলে প্লাস ফাইভ আশা করি বুঝতে পেরেছেন এরপরে কে বাকি থাকে দুই মাইনাস দুই আর হচ্ছে তিন তাহলে তিন দিন ছয় মাইনাস মাইনাস প্লাস ছয় দিন বারো প্লাস বারো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা কীভাবে করেছি আমরা আরেকটা এক্সাম্পল দেখলে বুঝবেন তো আমরা এটা করি তাহলে তেইশ তেইশ থেকে ছয় গেলে কত মাইনাস তেইশ প্লাস সিক্স আর এখানে যদি আমি মাইনাস করে দিই তাহলে বারো আছে আঠেরো আঠারো প্লাস তেইশ আর এদিকে থাকে কত এদিকে থাকে হচ্ছে তেইশ থেকে ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত সতেরো মাইনাস সতেরো তাই মাইনাস সতেরো মাইনাস তেইশ কত মাইনাস চল্লিশ তাহলে মাইনাস চল্লিশ হচ্ছে এই নির্ণায়কের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমরা আর একটা এক্সাম্পল দেখব একটু পরে মনে করেন যে আমাদের কাছে আর একটা দেওয়া আছে এর আগে আমরা এই মানটা বের করা একটু পরে করবো আমরা দুই নাম্বারে আসি এটা কি হচ্ছে যে অনুরাশি বের করো মনে করেন যে এটাই আমরা আবার লিখি অনুরাশি বের করা কি কি ছিল থ্রি মাইনাস থ্রি মাইনাস ফাইভ এই হচ্ছে দেওয়া আছে আমাকে বলেছে অনুরাশি বের করো কার অনুরাশি বের করতে হবে একটা উপাদান দেওয়া থাকবে অনুরাশি বের করা করেন তিন উপাদানের অনুরাশি বের করো তা তিন উপাদান কোন জায়গায় আছে দেখেন এখানে তিন আছে দুইটা একটা হচ্ছে মাইনাস তিন একটা হচ্ছে প্লাস তিন তাহলে আমরা প্লাস তিন নিব যেহেতু মাইনাস তিন বলে নেই তো তিন উপাদানের অনুরাশি কত এইটা এইটার অনুরাশি বললে কি দেখেন এই বরাবর সব বাদ মনে করেন চোদ্দ গোষ্ঠী মনে করেন এই অপরাধ করছে বলে ধরা পড়ছে তাহলে এর চোদ্দ গোষ্ঠী বাদ এটা বাদ উপর তো এটা বাদ থাকে কে এই চারটা ভালো করে দেখেন যার ধরব তার বাকিটা লিখব তাহলে কত অতএব আমরা এখানে লিখবো তিন এর অনুরাশি একেবারে সিম্পল হিসাব এর অনুরাশি তাহলে কত হবে এই যে তিন বরাবর কলম বাদ তিনবার সারি বাদ সারি কলাম বাদ তাহলে থাকে মাইনাস ওয়ান ওয়ান টু টু এবার গুণ এই দুইটা গুণ মাইনাস টু সূত্রের মাইনাস এই দুইটা মাইনাস টু আমরা সবাই এটা জানি তাহলে তাহলে এর অনুরাশি হচ্ছে কি সরি অনুরাশে হচ্ছে কি ও সরি এটা হচ্ছে দুই এককে দুই মাইনাস দুই আর হচ্ছে এইটা এখানে কি মাইনাস ছিল হ্যাঁ এখানে একটা থাক সমস্যা নেই এটা তাহলে কত মাইনাস ফোর এর অনুরাশে হচ্ছে মাইনাস আশা করি বুঝতে পেরেছি এখন যদি বলে যে মাইনাস ফাইভের মাইনাস ফাইভ তাহলে দেখেন মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ এই বরাবর বাদ আর এই বরাবর বাদ তখন কিন্তু এইটা 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 থাকে এটা কাটা যাবে না আবারও বলছি এই মাইনাস ফাইভের ঊনরাশি কত মাইনাস ফাইভের অনুরাশি কত এই শাড়ি বরাবর বাদ কলম বরাবর বাদ তাহলে থাকে কি টু মাইনাস ওয়ান ওয়ান টু এই যে তাহলে এখন এইটা গুণ করলে কত এই দুইটা গুণ করলে কত ফোর মুখ্য কর্ণ বরাবর গুণ করলে ফোর সূত্রের মাইনাস আর এই মাইনাস তাহলে এই দুটো গুণগুলো কত মাইনাস ওয়ান তার মানে কত ফোর মাইনাস মানে প্লাস ওয়ান তার মানে কত ফাইভ আশা করি মান বের করা এবং অনুরাশি বের করা এই দুটা আমরা শিখে ফেললাম এরপরে আছে কি সহগুণক শহগুণক বের করার আগে আমরা আরেকটা কথা বলে নিই সহগুণক বের করার আগে এই নির্ণায়কের আমার কিছু চিহ্ন আছে নির্ণায়কের কিছু চিহ্ন আছে যেমন মনে করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে একটা নির্ণায়ক এর কিছু চিহ্ন আছে চিহ্নগুলো দেখেন এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্লাস ঠিক এইভাবে যাবে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস যদি এরকম থাকে এক দুই তিন চার এর চিহ্ন কি কি এই উপাদানের জায়গার চিহ্ন এগুলোকে বলা হয় কি উপাদানের জায়গার চিহ্ন এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস এইরকমভাবে যাবে যতগুলো থাকে তো যাই হোক আমরা এই চিহ্নটা বুঝে ফেললাম তাহলে আমরা যখন মুছে দিই দেওয়ার পরে তিন উপাদানে দেখেন তো তিন যদি তিন থ্রি ইনটু থ্রি এই নির্ণায়কের নাম কত এই নির্ণায়কের নাম হচ্ছে কি থ্রি ইন্টু থ্রি থ্রি ইনটু থ্রি এবার থ্রি বাই থ্রি যদি আমরা একটা ক্রস দিই তাহলে ক্রসের মধ্যে যারা আছে তাদের চিহ্ন প্লাস ভালো করে দেখবেন যদি আমরা একটা ক্রস দিই কোনো নির্ণায়কের একটা ক্রস যদি দিই তাহলে ক্রসের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে প্লাস বা এই ক্রসের বাইরে হচ্ছে মাইনাস তাহলে এখন দেখেন তিন উপাদানের অনুরাশি এখন যদি আমরা বলি যে মনে করেন মনে করেন যে আটের আমরা অনুরাশি বের করব কত এই আটের মনে করেন আট আটের কি বের করব সহগুণক সরি সহগুণক আটের সহগুণক আমরা বের করব। তো আটের সহগুণক বের করার আগে আমাকে বের করতে হবে আটের অনুরাশি তাহলে আটের ঊনআশি বের করি আট এর অনুরাশি সহগুণক বের করার কি বের করতে হবে অনুরাশি তাহলে আটের ঊনআশি কী ছিল আমরা এবার মুছে দিলাম ভালো করে দেখেন যেহেতু এই প্লাসের মধ্যে প্লাস আট কিন্তু মাইনাসের জায়গায় অবস্থিত আটের চিনে কি মাইনাস দেখেন আবার গুনি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এই সহগুণক বের করার জন্য আমাদের এই আটের জায়গা কোন জায়গা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমরা এটা দাগ দিলাম তাহলে এই যে আট আট বরাবর কাটা আট বরাবর কাটা থাকে কে ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স সিম্পল হিসাব এই দুটো গুণ মাইনাস প্লাস সিক্স আর মাইনাস ছয় দিন বারো থাকে কত মাইনাস সিক্স এটা হচ্ছে অনুরাশি বের করলাম আমরা কিন্তু আগেই দেখেছি অনুরাশি বের করার সিস্টেম এখন হবে আটের সহগুণক আটের সহগুণক জাস্ট এই অনুরাশির আগে এই জায়গা চিহ্নটা বসাই দিলেই সহগুণক পাওয়া যায় তাহলে সহগুণক কি অনুরাশির আগে যদি আমরা জায়গা চিহ্নটা বসিয়ে দিই তাহলে কিন্তু সহগুণক পাই তাহলে এই জায়গার চিহ্ন কী ছিল যেটা আট আট কোন জায়গায় ছিল মাইনাসের জায়গায় এজন্য মাইনাস মাইনাস সিক্স তার মানে কত সিক্স এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমরা অনুরাশি বের করা শিখলাম আর হচ্ছে সহগুণক বের করা শিখলাম এবং মান বের করা শিখলাম এরপরে যদি আমরা একটা লিখি এরপর আমরা একটু প্র্যাকটিস করি কয়েকটা আমরা একটু কয়েকটা প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো এখন আমরা সংক্ষেপে মনে করেন যে একটা নির্ণায়ক দেওয়া আছে আমরা একটা মান বের করবো সিম্পল ওয়ান থ্রি এতক্ষণ আমরা বেসিক শিখলাম এখন আমরা মান বের করব ওয়ান থ্রি মাইনাস ওয়ান একটা নির্ণায়ক দেওয়া আছে আর কত জিরো সরি টু সিক্স জিরো আর দেওয়া আছে কত ওয়ান থ্রি মাইনাস টু ওয়ান থ্রি মাইনাস টু প্রথমে আমরা কী করব এটার মান বের করব তাহলে আমরা এখনও দাগাদি করব না আমরা আগের যে নিয়মগুলি শিখছিলাম ঠিক সেই নিয়মেই বের করব আমরা একটু পরে কোশ্চেন নিব যে কেউ না বুঝলে আমরা কোশ্চেন করবেন আমরা একটু পরে কোশ্চেন নিয়ে নিব তাহলে প্রথমে ছিল কি কত এটার সমান যদি এ হয় তাহলে আমরা লিখব এ বার মডুলাস অফ এ সমান তাহলে প্রথমে এই তিনটা গুণ তাহলে কত দুই আর ছয় গুণগুলি কত ছয় দিন বারো মাইনাস তাহলে মাইনাস বারো ভালো করে দেখেন তারপরে কি এইটা নিব এইটা নিব আর এইটা মনে আছে তো উপর থেকে দুইটা নিচ থেকে একটা তাহলে থ্রির সঙ্গে জিরো গুণ করলে জিরো আর অনেক সঙ্গে গুণ করলে কত জিরো এরপরে কি নিব এইটা আর এইটা আর এইটা ভালো করে দেখেন আমি আবার দাগাচ্ছি এই যে প্রথমে এই তিনটা নিলাম তারপরে নিব উপর থেকে দুইটা আর নিচ থেকে একটা বাস তারপরে বাকি থেকে কে কে ওয়ান টু আর থ্রি তাহলে কত মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে তিন তিনজন ছয় আশা করি বুঝতে পেরেছি মাইনাস এরপরে এই বরাবর ছয় একে ছয় মাইনাস সিক্স তারপরে কত এই দুইটার সঙ্গে এইটা তাহলে তিন দু ছয় ছয় দু বারো তাহলে মাইনাস আছে মাইনাস বারো এরপরে কি এইটার সঙ্গে এই দুইটার সঙ্গে এই দুইটা মানে কত জিরো একটা জিরো থাকলে আমরা গুণ করলে জানে জিরো হয় এদিনে এটা হচ্ছে জিরো প্লাস এখন এটা সমাধান করলে কত হয় মাইনাস আঠারো এই মাইনাস আর এই দুটো গুণ করলে কত মাইনাস তার মানে কত মাইনাস আঠারো মাইনাস প্লাস আঠারো তার মানে কত শূন্য হয়ে গেল এই নির্ণায়কের মান হচ্ছে শূন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন কারণ না বুঝতে পারলে একটু কমেন্টস করবেন এবং বুঝতে পারলে বলবেন আমরা কিছু কমেন্টস পড়ে আসি আমাদের এই লাইভ ক্লাসটি ইউটিউব এবং ফেসবুক পেজ দুই জায়গা থেকে প্রচারিত হচ্ছে সাজেশনের চার পাঁচ নম্বর সংক্ষিপ্ত ম্যাথ করান থ্যাংক ইউ সো মাচ আমরা কালকে সাজেশনের ম্যাথগুলো করাবো আজকে আমরা বেসিক করাচ্ছি এরপরে আমাদের যে নির্ণায়ক থেকে আমরা যে ম্যাথগুলো করেলাম আশা করি এগুলাই এরপরে আমরা নির্ণায়ক থেকে এরপর আমরা আরও কয়েকটা করব আরও দুইটা মনে করেন যে ছয়ের অনুরাশি বের করব। কত এই ছয়ের অনুরাশি তাহলে ছয় এর অনুরাশি মনে করেন তাহলে কি হবে ছয় বারবার বাদ ছয় বারবার বাদ থায় কি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু কী কী থাকলো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু আশা করি বুঝতে পেরেছি এবার গুণ এই দুইটা মাইনাস টু এই মাইনাস আর সত্তরের মাইনাস তাহলে মাইনাসের মানুষের প্লাস ওয়ান তার মানে কত মাইনাস ওয়ান এখন যদি বলি ছয় এর সহগুণক তাহলে কত ছয় কোন জায়গায় আছে ছয় হচ্ছে প্লাসের জায়গায় আছে কী আছে প্লাসের জায়গায় তাহলে প্লাস জায়গায় হলে নো সেন্স প্লাসের জায়গায় থাকলে অনুরাশি আর সহগুনের মান দুইটাই একই হবে তার মানে কত এটাও মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারেন কারণ কি এই যে প্লাসের চিহ্ন যদি আমি এখানে দিই কারণ ছয় প্লাসের জায়গা আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তার মানে একই সেম প্লাস থাকলে কোনো পরিবর্তন হয় না মনে রাখবেন অনুরাশি আর সহগুণক যে যে উপাদানগুলো প্লাসের জায়গায় থাকবে তাদের অনুরাশি এবং সহগুন একই এরপরে আমরা ম্যাট্রিক্সে চলে যাব ম্যাট্রিক্সের কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা করব তাহলে আমরা নির্ণায়কের মান অনুরাশি সহগণ তিনটা বের করে ফেললাম এখান থেকে একটা পরীক্ষায় আসবেই এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত এরপরে আমরা ম্যাট্রিক্সের কয়েকটি সংজ্ঞা দেখব আশা করি আপনারা না বুঝতে পারলে কমেন্টস করে জানাবেন এবার আমরা ম্যাট্রিক্সের মধ্যে চলে যাই নির্ণায়ক আর ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য কি একটু বলি নির্ণায়ক হচ্ছে দুটি খাড়া দাগের মধ্যে থাকবে কারণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই একটা নির্ণায়ক এটাকে আমরা কিন্তু তৃতীয় বন্ধনী দিলেই এটি কিন্তু ম্যাট্রিক্স হয়ে যাবে তার মানে কী হলো ম্যাট্রিক্স হচ্ছে তৃতীয় বা প্রথম বন্ধনী থাকে আমরা তৃতীয় বন্ধনী ইউজ করবো তৃতীয় বন্ধনের মধ্যে কিছু সংখ্যা বা রাশি যদি আয়ত আকারে সাজানো থাকে নির্ণায়কে ছিল বর্গ আকারে আর ম্যাট্রিক্সে থাকবে হচ্ছে আয়ত আকারে এখন কোশ্চেন এটা তো বর্গ তাহলে আমরা জানি বর্গ হচ্ছে এক ধরনের আয়ত তার মানে কি ম্যাট্রিক্স আয়ত আকারও হতে পারে বর্গ আকারও হতে পারে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা যদি আমি দিই এটা কিন্তু নির্ণায়ক হলো না কারণ কি নির্ণায়ক হইতে গেলে এই এখানে শাড়ি আছে কয়টা একটা দুইটা আর কলাম আছে কয়টা একটা দুইটা তিনটা তাহলে এটা নির্ণায়ক না নির্ণায়কের জন্য কি থাকা লাগবে শাড়ি এবং কলাম সব সময় সমান হওয়া লাগবে তাহলে এটা নির্ণায়ক না যদি এটা ম্যাট্রিক্স হতে পারে আশা করি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে কমন যে পার্থক্যটা বুঝতে পেরেছেন এরপরে আসি ম্যাট্রিক্সের এই যেগুলো দ্বারা গঠিত এদেরকে বলা হয় উপাদান যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এদেরকে উপাদান বলে এবং একটা কথা মনে রাখবেন ম্যাট্রিক্সের কোনো মান আমরা বের করতে পারি না সোজা কথা ম্যাট্রিক্সের কোনো মান আমরা বের করতে পারবো না ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হয় তার মানে এই ম্যাট্রিক্সটাকে প্রথমে নির্ণায়ক বানাতে হবে কীভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইটা এইটার ক্ষেত্রে আমরা এই মডুলাস এ বের করতে পারি কিন্তু এইটার ক্ষেত্রে এইটা যদি বি হয় তাহলে মডুলাস বি আমরা বের করব কীভাবে এরকম করে বি লিখতে হবে তারপরে আশা করি বুঝতে পারিনি তাহলে ম্যাট্রিক্সের মান আমরা বের করতে পারি না আমরা নির্ণায়কের মান বের করতে পারি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যেগুলো তারা গঠিত তাদেরকে বলা হয় উপাদান এরপরে আসে ম্যাট্রিক্সের অনেকগুলো সঙ্গে আমাদের চ্যানেলে আপনারা খুঁজে পাবেন ওগুলো আমি আর সঙ্গে এগুলো আলোচনা করবো না এখান থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা একটু আলোচনা করব যেমন অনুবন্ধী ম্যাট্রিক্স এটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এটি আসবে অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলোর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের পাশার ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে বুঝেন নাই এটা এখন আমরা বের করবো না এটা বের করার নিয়ম আমাদের এই চ্যানেলেই আছে আপনারা দেখেন আমি শুধু সংজ্ঞাটা লিখি সংজ্ঞাটা হচ্ছে আমি আবারও বলি এখন লিখতে গেলে অনেক সময় লাগবে আমরা আবারও বলে দিচ্ছি যে আমাদের খুব কম সময় এবং অনেকগুলো ম্যাথ সমাধান করতে হবে যারা আগে ক্লাস করেন তারা অবশ্যই জানেন আমি একটু রিভিউ করার জন্য আজকে আসছি আগামীকাল আমাদের সাজেশন দেওয়া আছে ওই সাজেশন থেকে করবো অনেকে হয়তো ভাবতে পারছেন যে কিসের ক্লাস কোন ম্যাথ এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের এবং পলিটেকনিকে ম্যাথ এটা কাজে লাগবে ইন্টারমিডিয়েট এবং পলিটেকনিক দুই জায়গায়তেই কাজে লাগবে তো এখন বলি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে আমরা প্রথমে ওই ম্যাট্রিক্সের নয়টা উপাদানের সহগুণক বের করব সহগুণক বের করা সেটি আমরা বলেছি আগেই এই সহগুণক দ্বারা একটা ম্যাট্রিক্স বানাবো সেই ম্যাট্রিক্সকে পার্শ্বচার করবো পার্শ্বচার করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেইটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স যেমন আমরা যদি একটু বের করি তাহলে আমি একটু সংক্ষেপে একটু দেখিয়ে দিই যে মনে করেন যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে একটা করি এ অনেকেই বলবে যে স্যার ফাঁকি দিচ্ছে ঠিক আছে আমরা একটা অনুবন্ধী ম্যাট্রিক্স আর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্সের নাম হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ আর একটা হচ্ছে এ ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স এ ইনভার্সটা হচ্ছে কি এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স তো এই সংজ্ঞা দুইটাই আমাদের এই চ্যানেলে দেওয়া আছে এর আগে আপনারা খুঁজলে পাবেন ম্যাট্রিক্সের যে আমাদের প্লে লিস্ট আছে ওখানে আপনারা পাবেন সো আমি আর দেখাচ্ছি না তাহলে আর জয়েন্ট ম্যাট্রিক্স কী হলো একটা ম্যাট্রিক্সের সহগুণগুলো বের করব সেই সহগুণগুলোর দ্বারা আমরা একটা ম্যাট্রিক্স বানাবো সেই ম্যাট্রিক্সকে পাশ্চাতচার ম্যাট্রিক্স পরিণত করবো তাহলে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়ে যাব এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে পেয়ে গেলে নির্ণায়কের মান দ্বারা যদি আমরা ভাগ করতে পারি তাহলে আমরা যেটা পাবো সেটি হবে হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের এই সংজ্ঞাগুলো আমাদের এখানে দেওয়া আছে আপনারা এটা করবেন আমরা এগুলো আর দেখাচ্ছি না আর সব গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাট্রিক্সের সাইজের সমাধান আসতেই পারে এটি আমাদের অনেকবার করেছি আমরা এটা আর করবো না আমাদের স্টুডেন্টরা অনেকেই জানে আমি কয়েকটা ক্লাসও নিয়েছি আমাদের এল এম এস এও আসে ওখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে ম্যাট্রিক্সের মধ্যে ইম্পর্টেন্ট ছিল ইনভার্স ম্যাট্রিক্স বের করা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা এবং ম্যাট্রিক্সের আরও কয়েকটি সংজ্ঞা যেমন কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স আমরা একটু কয়েকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব এবং খুব সংক্ষেপে যেমন এক নম্বর আছে সিঙ্গুলার ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট সবাই একটু লিখেন ম্যাট্রিক্সের দশটি সংজ্ঞা আমাদের একটি ভিডিও বানানো আছে ওটা দেখলে আপনারা পেয়ে যাবেন সিঙ্গুলার গেলে দুইটা সত্ত সত্য কয়টা দুইটা একটা হচ্ছে বর্গ হওয়া লাগবে আর একটা হচ্ছে অফ সব এর মান জিরো হওয়া লাগবে তো কোনো ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স তাকে বলবো যেটি হচ্ছে বর্গ থাকা লাগবে অবশ্যই এবং তার যে নির্ণায়কের মানটা আমরা বের করব সেটাকে অবশ্যই শূন্য হওয়া লাগবে তাহলে কিন্তু আমরা সেটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো এরপরে যেটি আছে সেটি হচ্ছে এরপরে হচ্ছে একক ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট একক ম্যাট্রিক্স এটিও একটি বর্গ ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো ওয়ান যেমন এটা ওয়ান জিরো জিরো এটাও জিরো এটা ওয়ান এটা জিরো এটা জিরো এটা জিরো এটা ওয়ান এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে একক ম্যাট্রিক্স এটি একটি বর্গ ম্যাট্রিক্স এটা বর্গ ম্যাট্রিক্সও বর্গ ম্যাট্রিক্স এটি আবার কর্ণ কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো বাদ দিয়ে বাকিগুলো শূন্য সেটাকে বলে কর্ণ ম্যাট্রিক্স এই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণে যদি এক থাকে তাহলে সেটাকে আমরা বলছি একক ম্যাট্রিক্স আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ম্যাট্রিক্সের এই প্রশ্নগুলো ছিল এরপরে আমরা পরের অধ্যায়ে চলে গেলাম যেহেতু আমরা আর একটা অধ্যায় করব আজকে তিনটা অধ্যায় আর আগামীকালকে আমরা আরও তিনটা অধ্যায় করব এরপরে আসছে আসছে আমাদের যে আর সূচক ধারা সূচক ধারার আমরা কয়েকটা প্রশ্নের সমাধান করব অতি সংক্ষিপ্ত ম্যাট্রিক্স নির্ণয় একটু সংক্ষেপে গেলাম কারণ এটা অনেকেই জানে তারপরেও কি কি প্রশ্ন আসবে সেগুলো আমরা বলে ফেললাম তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোশ্চেনগুলো একটু লিখে নেন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কোশ্চেন আসবে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো বা সংজ্ঞা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো অবলিক সংজ্ঞা দুই নম্বর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করো বা সংজ্ঞা তিন নম্বর হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যের সমাধান সমীকরণ সমাধান চার নম্বরে হচ্ছে সংজ্ঞা যেমন একক ম্যাট্রিক্স একক তারপরে হচ্ছে বর্গ সিঙ্গুলার কর্ণ ম্যাট্রিক্স সবগুলোর পরে ম্যাট্রিক্স জয়েন করে দিবেন এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরপরে আমরা দেখব হচ্ছে সূচক ধারা সূচক ধারার হচ্ছে আজকে আমাদের এই অধ্যায়টা শেষ করে দেব সূচক ধারার পরের আমাদের যেগুলো চ্যাপ্টার আছে এরপরে আমরা লাস্টের দিন যে ক্যালকুলাসের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব সূত্র লাস্টের ক্লাসে আর আগামীকাল থাকবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স ত্রিভুজের ধর্ম আরও এরপরে আরও কয়েকটা আগামীকাল ক্লাসে কী থাকবে সেটা একটু বলে নিই আগামীকালে থাকবে হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন ত্রিভুজের ধর্ম ফাংশন এবং লিমিট আগামী কাল আমরা চারটা অধ্যায় সংক্ষিপ্ত করাবো সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন ত্রিভুজের ধর্ম আর হচ্ছে লিমিট এবং ফাংশন আর লাস্টের দিন আমাদের তিনটা ক্লাস হবে তিনটা ক্লাস হবে লাস্টের দিন হচ্ছে আমরা ক্যালকুলাসের যে কিছু সূত্র এবং অসংখ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আমরা শুরু করি আজকে আমাদের সুযোগ দ্বারা সুযোগ ধারা হচ্ছে ই এটা হচ্ছে ওয়াইলা ধ্রুবক এর মান হচ্ছে দুই থেকে বড় এটা মানে কি দুই থেকে বড় তিন থেকে ছোট তার মানে কি সরি তিন থেকে বড় এবং হচ্ছে দুই থেকে ছোট এটা বা আমরা এরকমও দিতে পারি ই এই যে এরকম দুই তিন তো এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট ই এর মান দুই থেকে বড় প্রমাণ করো যে ধ্রুবক ই এর মান দুই থেকে বড় তিন থেকে ছোট এর মানটা হচ্ছে ই সমান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট আরও দিতে পারেন টু এইট ওয়ান এইট এইভাবে ডট 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 এটি একটি অমূলত সংখ্যা মূলত অমূলত নিয়ে আমরা বেসিক ক্লাসে আলোচনা করব আমরা যে মার্চের দশ তারিখ থেকে বেসিক লেভেলের ম্যাথ যেগুলো জব পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য সেই ম্যাথের সিরিজ আমরা শুরু করবো একেবারে লাইভ ক্লাস এবং ভিডিও আপলোড হবে আপনারা যারা তারা জব পরীক্ষার ম্যাথ দেখতে চান তারা তারা দশ তারিখ থেকে জয়েন করবেন আমরা লাইভে চলে আসবো একেবারে বেসিক ম্যাথমেটিক্সের একেবারে শুরু থেকেই ধীরে ধীরে আস্তে আস্তে না তাড়াহুড়ো না খুব দ্রুত এখন যেহেতু আমরা দ্রুত করছি কারণ পরীক্ষার সামনে ওকে তাহলে এই প্রমাণটা কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে যে ইয়ের মান দুই থেকে বড়ো তিন থেকে ছোটো এখন এইটার এটার মধ্যে পার্থক্য কি অনেকেই হয়তো কনফিউশন এইটা আর এইটার মধ্যে পার্থক্য আসলে কোনো পার্থক্য নেই একই যেমন দেখেন এখানে দুই বাইরে এখানে দুই বাইরে এখানে তিন ভেতরে এখানে তিন ভেতরে ভেতরে যে থাকবে সে হচ্ছে বড় কেমন মনে রাখবেন মনে করেন দুই ভাই মারামারি করছে ছোটো বড় ছোটো ভাই আর বড়ো ভাই তো আমরা সবাই জানি ছোটো ভাই কিন্তু কখনোই বড়ো ভাইয়ের সঙ্গে মারামারি করতে করে পারে না এই জন্য আমরা দেখবো মাঝে মাঝে দেখি যে দুই ভাই ঘরের মধ্যে মারামারি করে ছোট ভাইটাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বেরো যা বেরো বেরো ছোটো ভাই বাইরে বসে বসে কান্নাকাটি করে পরে আম্মু আব্বু এসে আবার তাকে ঘরে নিয়ে আসে তাই না বড়ো ভাইকে একটু বকা দখা করে ম্যাথমেটিক্স বাস্তব সেই হিসেবে দেখেন মনে করেন এক্স এবং ওয়াই যদি এদিকে থাকে ওয়াই বড়ো এটা ঘর মনে করেন তাহলে এটি ভেতর এদিক বাইরে জেড এবং পি যদি এরকম থাকে তাহলে জেড বড়ো আশা করি বুঝতে পেরেছেন এখানে এটা হচ্ছে কি এক্স হচ্ছে প্রথমে তাহলে লেস এটা হচ্ছে লেস দ্যান কীভাবে বলবেন উচ্চারণ করবেন কীভাবে দেখেন এখানে প্রথমে এক্স ছোটো তাহলে এটা হচ্ছে এক্স লেস দ্যান ওয়াই মানে এক্স হচ্ছে ওয়াই থেকে ছোটো এটা হচ্ছে কি বড়ো জেড বড়ো তাহলে জেড গ্রেটার দ্যান পি তাহলে এরকম মনে করেন ফাইভ আর টেন তাহলে আমরা কী লিখবো টেনের দিকে বড় এরকম চিহ্ন দিব আবার মনে করেন যে একশো আর হচ্ছে দুইশো বড়কে এটা এখানে তো আরেকটা শূন্য দিই তখন কিন্তু এটা এদিকে হবে আশা করি বুঝতে পেরেছেন এই বড়ো ছোটো কোনটা তো এই ইয়ের মান দুই থেকে বড়ো তিন থেকে ছোটো এটার প্রমাণ আমাদের এই চ্যানেলে আছে এটা খুব ইম্পর্টেন্ট আসতে পারে এরপরে যে ই এর বিস্তার যদি বলে ই এর বিস্তার লিখো ই এর বিস্তার লিখো ছোট্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তাহলে এই সময় আমরা জানি কী যে ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ফোর এইভাবে গেছে কোন পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যারা ফ্যাক্টরিয়াল ভিডিওটি জানেন না তাদেরকে একটু বলি মনে করেন ফ্যাক্টরিয়াল টেন একটা ফাইভ দিয়ে শুরু করি আমাদের ভিডিও বানানো আছে আপনারা দেখে নিলে দেখে নিতে পারেন ফ্যাক্টরিয়াল ফাইভ মানে কত ফাইভ থেকে ওয়ান পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যা গুণ ফাইভ থেকে ওয়ান পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যা গুণ করে দেওয়া হবে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ফাইভ তাহলে ফ্যাক্টরিয়াল সিক্স সমান কত তাহলে সিক্স থেকে ওয়ান পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যা গুণ গুণ করে দেওয়া হবে তাই এক ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল এগুলো যারা আজকে নতুন দেখছেন তারা কিন্তু একটু কম বুঝবেন যারা আগে থেকে ক্লাস করছেন তারা আসলে বুঝতে পারছেন তাহলে এটাই ছিল ই এর বিস্তার এখন যদি বলে ই এর মাথায় এক্স এক্স এক্সের বিস্তার লিখো আমরা একটা থেকে অনেকগুলো শিখবো পাওয়ার এক্স এক্সের বিস্তার কি হবে তাহলে দেখেন এখানে হবে এক্স এখানে হবে এক্স স্কোয়ার এখানে হবে এক্স কিউব এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর এইভাবে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখন যদি বলে ইট ই মাইনাস এক্স তখন কি হবে এক্সের জায়গায় সব মাইনাস এক্স হবে সিম্পলি সব এক্স এর জায়গায় সব মাইনাস এক্স এক্সের জায়গায় সব মাইনাস এক্স এক্স এর জায়গায় সব মাইনাস এক্স আশা করি বুঝতে পেরেছেন তাহলে ই এর বিস্তার তিন রকম আসতে পারে ই এর বিস্তার লিখো ইট দি পর এক্স লিখো ইট দি পর মাইনাস এক্স লিখো তাহলে এটা যদি কাটাকাটি করে তাহলে দেখেন এই এক্স দুইবার গুণ দিলে প্লাস তাহলে এটা শুধু প্লাস এটা কেটে দিলাম এখানে কি মাইনাস তাহলে এই মাইনাসটা এখানে চলে আসবে ব্যাট কেটে দিলাম এটা প্লাস তাহলে এটা চলে যাবে এইরকম তাহলে দেখেন যেগুলোর এটা হচ্ছে এক্স তাহলে এই মাইনাসটা আমরা এখানে দিলাম তাহলে প্রথমে ওয়ান দিয়ে শুরু হবে আর যাদের নিচে ফ্যাক্টরিয়াল বিজোড় তাদের আগে মাইনাস ফ্যাক্টরিয়াল বিজোড় তাদের আগে মাইনাস ফ্যাক্টরিয়াল বিজোড় তাদের আগে মাইনাস তাহলে এটা হবে হচ্ছে মাইনাস আশা করি বুঝতে পেরেছেন এখন যদি বলে দি ইার মাইনাস ওয়ান ইটু দি পাওয়ার ওয়ান আর ই একই ই মাইনাস ওয়ান তাহলে কী হবে এখন দেখেন এক্স এ জায়গায় সব কী হবে মাইনাস ওয়ান এই এক্সে জায়গায় সব কী হবে মাইনাস ওয়ান তাহলে এখানে বসান মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মানে মাইনাস মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মানে প্লাস ওয়ান আশা করি বুঝতেই পারছি খুব সংক্ষেপে কিন্তু আমরা করে দিলাম তাহলে কী হলো মাইনাস হলে যেগুলোর আগে বিজোড় সেগুলো মাইনাস আশা করি বুঝতে পেরেছেন মধ্যে এইরকম আসে যে প্লাস সমান কত মুখস্থ করতে হবে না সূত্র সমান কত আমরা এটা এখন বের করব। ই প্লাস ইট দি পাওয়ার মাইনাস ওয়ান এটা আমরা বের করব। তো এটা বের করার জন্য কি করতে হবে প্রথমে আমরা জানি সূত্র দেখেন কি লিখবো প্রথমে আমরা এইটাও হইতে পারে আবার এরকম হইতে পারে এটা খুব ইম্পর্টেন্ট সমান কত এই দুইটা আমরা এখন বের করব। তো একটু আগে কিন্তু আমরা এইটার মানে এইটার মান করেছি বের করেছি তাহলে লেখেন ই সমান কী ছিল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি আমরা আর লিখব না ডট 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 এটা দিব আর মাইনাস এটা সমান কী ছিল যেগুলোর আগে বেদল সেগুলোর আগে মাইনাস আমরা একটু আগে দেখেছি যেগুলোর আগে বেদল ফ্যাক্টরিয়াল সেইগুলো হচ্ছে মাইনাস তাই না তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ডট 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 ইনফিনিটি সব কিন্তু ইনফিনিটি এখন এই ধরে যোগ মানে কি দেখেন তো বেদরগুলো সব চলে যাচ্ছে না একটু ভালো করে খেয়াল করবেন তো যোগ যোগ করলে কি বেদরগুলো চলে যাচ্ছে প্লাস মাইনাসে কাটা প্লাস মাইনাসে কাটা তাহলে থাকে কি ই প্লাস ইটা দি পাওয়ার মাইনাস ওয়ান সমান এখানে দুই আছে তাহলে দুই এক আর এক দুই এখানে এইটা আছে দুই তার মানে আমরা সব ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে দুইটা এখানে দুইটা এর পরে যে থাকবে ওয়ান বাই ফোর সেটাও কিন্তু দুইটা তাই না তো আমরা কী করতে পারি দুই কমন নিতে পারি দুইটা করে আসে তাহলে কি ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ফোর এইভাবে যাবে তার মানে আশা করি বুঝতে পেরেছেন যে যদি আমাদের যোগ করতে হয় তাহলে টু ইন্টু জোরগুলোর ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে কি টু ইন্টু জোল গ্রোল ফ্যাক্টোরিয়াল থাকবে এরপরে আছে কি মাইনাস এবার আমরা কী করবো মাইনাস তাহলে এখানে মাইনাস দিব ভালো করে দেখবেন এখানে মাইনাস দিলে কী অবস্থাটা হচ্ছে একবারে সিম্পল ম্যাথমেটিক্স মুখস্থ করার কোনো জিনিস নেই আমরা একটা করে সেইভাবে আমরা বাকিগুলো বের করার চেষ্টা করব মাইনাস দিলে কী হয় দেখেন মাইনাস দিলে কী হবে দেখেন এইটা মাইনাস এইগুলো ইন সেন্স প্লাস মাইনাস প্লাস মাইনাস এখন দেখেন এই ওয়ান এ ওয়ান কেটে যাচ্ছে ঠিকই আছে কিন্তু এইটা কিন্তু ওয়ান এই ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান এর মান কিন্তু ওয়ান ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান এর মান কিন্তু ওয়ান কারণ ফ্যাক্টরিয়াল ওয়ান সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান সমান হচ্ছে ওয়ান সিম্পল তো এখন দেখেন আমরা এখন তাহলে কী করতে পারি এখানে শুধু মাইনাস দিলে থ্রি এখানে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এইটার ক্ষেত্রে কত হবে আমরা এখন বললাম তাহলে জোর ওয়ান থেকে শুরু টু ইন্টু জোড় ওয়ান থেকে শুরু কত টু ইন্টু জোর সূত্র কিন্তু আমরা মুখস্ত করে ফেললাম ওয়ান থেকে শুরু টু ইন্টু জোর ফ্যাক্টরিয়াল এইরকম আশা করি বুঝতে পেরেছেন ইনফিনিটি এটা কী হবে ওয়ান থেকে শুরু বেজোর ওয়ান থেকে শুরু বেজোর ফ্যাক্টরিয়াল আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল ছোট ছোট আমাদের কয়েকটি প্রশ্ন এরপরে আমরা যদি একটু লিখি তাহলে দেখেন মনে করেন যে আরও একটা কোশ্চেন দিতে পারে সেটি হচ্ছে লেখেন মনে করেন যে টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ফোর ডট ডট ইনফিনিটি সমান কত এরকম যদি একটা দিতে পারে বা এখানে এরকম দিতে পারে ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ফোর প্লাস ডট ডট ইনফিনিটি এটা সমান কত সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে এরকম আসতে পারে তো প্রথমটা আমরা সমাধান করব। দেখেন এটা কিন্তু ই এর ধারার মতোই কিন্তু ই এর ধারা না আশা করি বুঝতে পেরেছেন সবাই এটা কিন্তু ই এর ধারার মতো কিন্তু ই না তো ই আনতে গেলে কী ছিল আমরা ই এর ধারা লিখি ই ধারা কী ছিল আমরা একটু লাল কলম দিয়ে লিখি ইয়ের দ্বারাটা কী ছিল আমরা একটু লিখবো সমান কী ছিল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ফোর এইভাবে গেছে তো এখানে দেখেন এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে তাহলে এটা ই আমরা বলতে পারতেছি না কারণ সামনে কিছু ভেজাল আছে এই ভেজালটাকে আমরা যদি এইভাবে লিখি দেখেন ওয়ান প্লাস ওয়ান কোনো সমস্যা দুই ছিল দুই ভেঙে কত কত লিখছি ওয়ান প্লাস ওয়ান তো আমরা একটু আগে বলেছি ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান সমান হচ্ছে ওয়ান তাই না তো এই ওয়ানটাকে আমরা কি এই আকারে লিখতে পারি না তাহলে এই ওয়ানটা কেটে কী লিখবো ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান এখন দেখেন এইটা কি এইটা এখন কিন্তু ই হয়ে গেল তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি ই লিখতে পারি আশা করি বুঝতে পারতেন কীভাবে লিখলাম এবার এটার ক্ষেত্রে এখানে কিন্তু এই পর্যন্ত ঠিক আছে এখানে আর লাগবে কি বলেন তো ই হতে গেলে লাগবে কি টু তাহলে আমরা এখানে একটা টু দিব ভালো করে দেখে এটা আমরা লিখলাম না তাহলে আমরা এখানে একটা টু দিব প্লাস টু বা আমাদের যেটা লাগবে সেটা দিব আমরা ই বানিয়ে গেলে কি লাগবে ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান এই দুইটা আমরা নিলাম একটু ভালো করে লাল কালি দিয়ে লিখি তাহলে বুঝতে পারবেন ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান এই দুইটা আমরা নিলাম এই দুটা কিন্তু আমাদের দেওয়া ছিল না তো আমরা যেহেতু এই দুইটা নিয়েছি গণিতের নিয়ম হচ্ছে যেটা দেওয়া থাকবে সেইটা নিয়ে কাজ করতে হবে তো এই দুইটা আমার দেওয়া নে আমি গাছ ধরে নিয়েছি দুনিয়াতে একটা কথা মনে রাখবেন দুনিয়াতে কখনোই কোনো কিছু গাছ ধরে নেওয়া যায় না আপনি আজকে নেবেন তো কালকে আপনাকে দিতেই হবে এটা বাস্তবতা আর গণিত সবসময় বাস্তব কথা মেনে চলে বাস্তব রুলস মেনে চলে তো আপনার দেওয়া ছিল এই পর্যন্ত এই লাল দুটোকে আপনি জোর করে নিছেন তো মনে রাখবেন আজকে ক্ষমতা আছে কালকে ক্ষমতা নাই এই জোর করে নিয়েছেন এই দুটো আপনাকে শোধ করতেই হবে তো আমরা কি করব মাইনাস দিয়ে দেব কি নিলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান আমরা দিয়ে দিলাম দেখেন তাহলে কিন্তু এখন সমান হয়ে গেল আমার ছিল গুলো এই লালটা আমার দরকার বলে আমি নিয়েছি আর এখানে আবার সেইটা বাদ দিয়েছি তো এখন এই দুইটা মানে কি বলেন তো এই দুইটা মানে হচ্ছে কত এটা মানে ওয়ান আমি লিখলাম এটা মানে ওয়ান তাহলে এই দুইটা মিলে টু তাহলে মাইনাস টু দেখেন সিম্বল হিসাব আর এইটা মিলে কত ই তার মানে এটার মান কত ই মাইনাস টু আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই কালোটুকুর মান আমরা কি পেলাম তাহলে ই মাইনাস টু দেখেন সিম্পল হিসাব কীভাবে বের করলাম আশা করি বুঝতে পেরেছেন গণিত একেবারে সহজ এখানে কোনো ধরা বাধা কোনো রুলস নেই সামনে যেগুলো আসবে সেগুলো আমরা যেভাবে সলভ করবে সেটা তাহলে আমরা এটা আমার কি লিখতে পারি ই মাইনাস টু তাহলে প্রথমটা ছিল ই পরটা ছিল ই মাইনাস টু তো এখানে কয়েকটা কোশ্চেন আসে যে সেগুলো আমরা সব আলোচনা করেছি যেমন ইটুদির পর যেমন আরেকটা আছে সেটা যদি আমরা একটু লিখি যেমন একটা দেওয়া আছে কোশ্চেন এরকম ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ফোর ডট 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 ইনফিনিটি এইটার সমান কত দেখেন তো এটা সমান কত তো অনেকেই কনফিউশন কিন্তু আমরা এটা কিন্তু আগেই করে ফেলেছি দেখেন আমি বলছিলাম ওয়ান জোর ফ্যাক্টরিয়াল থাকলে সেটা হচ্ছে এইটা সেটা হচ্ছে এরকম ছিল কি ছিল ই প্লাস ইনভার্স এটার সময় আমরা কি লিখছিলাম বলেন তো এর সমান কিন্তু আমরা লিখছিলাম এরকম টু ইন্টু ওয়ান প্লাস জোর ফ্যাক্টোরিয়াল আমি এটাকে জোল ফ্যাক্টরি বলছিলাম ওয়ান বাই জোল তো দেখেন আমার এইটা দেওয়া আছে এইটা দেওয়া আছে তাহলে এই টুটা আমি বাম নিয়ে আসি তাহলে আমার হয়ে গেল আনলে কি হবে এখানে থাকলো না বাম বামসার আনলে কি হবে ওয়ান বাই টু আকারে হয়ে গেল এই যে সিম্পল হিসাব তাহলে এইটা সমান আমরা এটা লিখলাম সূত্র থেকে কিন্তু আমরা বের করলাম আমরা কোনো কিছুই গণিতে আমরা কোনো কিছুই মুখস্থ করব না তো এরকম আরও একটা যদি থাকে যেমন আরও একটা আসতে পারে যেমন মাইনাস মাইনাসের ক্ষেত্রে যেমন এখন একটা দেওয়া আছে আমরা একটু দেখব যে আর একটা আমরা দেখব যে ইট দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এর মান কত এবং কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করাই যেগুলো আমরা যেহেতু আজকে আমাদের শেষ এই চ্যাপ্টারটা আজকে তিনটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করার কথা ছিল দেখেন ইট দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটা সমান কত তো ইওয়ার মাইনাস ইনফিনিট সমান মানে কি আমরা এটা একটু যদি লিখি যেমন এক্স ইনভার্স এটা মানে কি এটা মানে কিন্তু আমরা এরকম লিখি ওয়ান বাই এক্স আবার এক্স ইনভার্স থ্রি এটা সমান কি এক্স টু বাই মানে ওয়ান বাই এক্স টু এরকম যদি এরকম থাকে এ সেভেন ই পাওয়ার এটা সমান কি লিখি আমরা ওয়ান বাই এট দি পাওয়ার সেভেন তো এর ক্ষেত্রে কি লিখতে পারি তাহলে অভিয়াসলি ওয়ান বাই এট দি পাওয়ার ইনফিনিটি আশা করি সবাই বুঝতে পেরেছেন আর কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি হলে তার মান কত কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি হলে ইয়ের পাওয়ার ইনফিনিটি এটাও একটা ইনফিনিটি ইয়ের পাওয়ার ইনফিনিটি মানে এটাও একটা ইনফিনিটি তার মানে আমরা লিখতে পারি কত ওয়ান বাই ইনফিনিটি ইয়ের পাওয়ার ইনফিনিটি ওটাও একটা ইনফিনিটি ওয়ান বাই ইনফিনিটি আর ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো এখান থেকে আমরা কিন্তু আর একটা লিখতে পারি ওয়ান বাই জিরো ইজিক টু ইনফিনিটি কারণ কি এই লাইনটা এরকম থাকে জিরো তা আমরা এখান থেকে লিখতে পারি ক্রস গুণন ওয়ান ইন্টু ইনফিনিটি সরি ওয়ান সমান ইনফিনিটি ইন্টু জিরো সিম্পল সমীকরণের নিয়ম আমরা এবার যে ইনফিনিটি রাখবো তাহলে জিরোটা নিয়ে আসি ওয়ান বাই জিরো সমান ইনফিনিটি জিরো নিচে চলে আসলো আমরা অনেকেই কনফিডেন্ট হয়ে যাই ওয়ান ভাগ জিরো সমান কত আমি একটা মুছে ফেলি তাহলে সুবিধা হবে যারা এইগুলো কনফিডেন্ট হয়ে যান তাদেরকে একটা বাস্তব এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব অন্য কোনো একদিন ডিটেলস আলোচনা করব যেমন ওয়ান ভাগ জিরো সমান কত সবাই একটু লেখেন তো কমেন্ট সেকশনে এক নাম্বারটার মান কত দুই নাম্বারটার মান কত সবাই একটু কমেন্ট তো তিন নাম্বারটার মান কত যারা দেখছেন একটু কমেন্ট সেকশনে লেখেন তো যে একের এর মান কত দুই এর মান কত মান তিনের মান কত সিরিয়াল দিয়ে লিখবেন ওয়ান কত টু কত আমরা একটু কমেন্ট স্ক্রিনে পড়ে দিই কেউ লিখতেছে কিনা ডিয়ার স্টুডেন্টস বলুন তো ওয়ানের মান কত আচ্ছা আমরা কেউ লিখতেছে না মানে কেউ বুঝে নাই ঠিক আছে আমি আসলে আজকে আমরা সরি টু সে আজকে আমরা কমেন্টসগুলো পড়তে পারলাম না আমরা আগামীকাল কমেন্টসগুলো পড়বো যাতে লাইভ ক্লাসে এটা বেসিক আমি এমনভাবে যে করে দিচ্ছি যে কারো কোনো কোশ্চেন থাকার কথা না তারপর আপনারা কোশ্চেন করে রাখবেন আমরা কমেন্টসগুলো পরে পরে আগামী ক্লাসে যে আপনাদের কমেন্টসগুলোর যদি কারোর ম্যাথ রিলেটেড কোনো কমেন্টস থাকে তাহলে আমরা সেগুলো সমাধান করে দিব আজকে তাহলে আমি এটা বলে দিই দেখেন ওয়ান ভাগ জিরো এটা মানে কি এটা মানে হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি মানে কি অসাজ্ঞায়িত যেটা সংজ্ঞায়িত না আসলে এটা ইনফিনিটি না অসাজ্ঞায়িত সেটা সংজ্ঞায়িত না কীরকম আমি যদি বলি আমি আকাশে উড়ে বেড়াবো আমার পাকনা আছে এটা কি সংজ্ঞায়িত না এটা অসাঙ্গায়িত কারণ এটা কখনো সম্ভব না মানুষ উঠতে পারে না নিজে নিজে তো জিরোর উপরে দাঁড়িয়ে আছে শূন্যর উপরে ওয়ান দাঁড়িয়ে আছে সবসময় মনে রাখবেন এইটা শূন্যের উপরে শূন্যের উপরে ওয়ান দাঁড়িয়ে আছে এটা কখনো সংজ্ঞায়িত না কোনো মানুষ শূন্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না দশ ভাগ শূন্য তাহলে এর মান কত ইনফিনিটি বা অসাঙ্গায়িত একশো ভাগ শূন্য এর মান কত ইনফিনিটি পাওয়ার সংখ্যা শূন্যের উপরে দাঁড়িয়ে আছে একশো মানে শূন্যর উপরে যায় দাঁড়িয়ে থাক সেটার মান হচ্ছে অসংজ্ঞায়িত এরপরে শূন্যের উপরে শূন্য এটাও অসংজ্ঞায়িত কারণ শূন্যের উপরে আরেকটা শূন্য কীভাবে দাঁড়িয়ে থাকবে সম্ভব না এটাও ও সরি এটা উপরে যাবে জিরো ভাগ ওয়ান এটা কি ওয়ানকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান সেই কনসেপ্ট সরি এটা হচ্ছে জিরো হুম ওয়ানকে যে কোনো সংখ্যা দ্বারা এই জিরো ভাগ ওয়ান এটা হচ্ছে জিরো কারণ জিরো এখানে কিছুই নাই জিরোকে আবার একজন মানুষের মধ্যে কীভাবে ভাগ করব। কিছুই নাই তো এক ভাগ কেমনে দিব এই কনসেপ্ট থেকে জিরো আর সিম্পলভাবে তো এটা জিরো কারণ ভাগের বিপরীত হচ্ছে জিরো কারণ এটা হচ্ছে সূত্র হচ্ছে এইটা আর এইটা গুণ করলে এইটা হওয়ার কথা তো ওয়ান আর জিরো গুণ করলে জিরো হয় কারণ কি এখানে লিখতে হবে এমনভাবে জিরো ওয়ানের সঙ্গে কত গুণ করলে জিরো হয় যেমন মনে করেন দশ দশ ভাগ টু এটা কত এইটা হচ্ছে পড়তে হয় এমনভাবে টু এর সঙ্গে গুণের বিপরীত হচ্ছে ভাগ আমরা এটা অন্য এক সময় আমরা আলোচনা করব তো আমার মধ্যে একটু নেট প্রবলেম দেখা যাচ্ছে তো আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই থাকবে আগামীকালকে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন ত্রিভুজের ধর্ম লিমিট এবং ফাংশন এই কয়েকটা চ্যাপ্টার থেকে আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেন সমাধান করবো যদি কারোর কোনো প্রবলেম থাকে এই চারটা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত তাহলে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে পোস্ট করে দেবেন আমি ওইগুলো নিয়ে আলোচনা করবো আমি আবারও বলছি যারা দেখছেন যদি কারোর কোনো প্রবলেম থাকে চারটা অধ্যায় কি বিপরীত বৃত্তীয় ফাংশন ত্রিভুজের ধর্ম লিমিট এবং ফাংশন এই চার চ্যাপ্টারের যে অতি সংক্ষিপ্তগুলো আছে সেগুলো থেকে যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করবেন আমরা ওইখান থেকে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ